মোদী কথা ভালকে কোৱা কারণে যতীন বৰা ডাঙৰিয়া কিমান ভাল এক্টর তেওঁ সিনেমা ফ্লপ মারিছে কেলে মুখ্যমন্ত্রী লগত থাকে রাঘব রাজনীতি কথা ছবির এই ব্যবস্থাটোৰ লগত রাজনীতি সংযোগ কৰিব নাপায় বিজেপির এগেনস্টে কেখনমান সিনেমা বনালে হল এতিয়া রাজ্যত ছবি বা রাঘব সিনেমাখনক লৈ এতিয়া রাজনীতি এক প্রকার চলিছে বা রাজনৈতিক মন্তব্য চারিওফালৰ পৰা দেখা গৈছে সোশ্যাল মিডিয়াত রাঘব ছবিখনৰ সপক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের বিভিন্ন জনের মন্তব্য দেখা গৈছে তার মাজতে প্রদেশ কংগ্রেসৰ সভাপতি ভূপেন বৰাই যতীন বৰাক টার্গেট করে কলে যে সংগ দুখত পৰি যতীন বৰার এই অবস্থা আর রাঘবক লৈ ভূপেন বৰার এই মন্তব্যর পিছতে বিজেপির নেতার ফালৰ পৰা আহিছে কিছু প্রতিক্রিয়া বিজেপির বিভিন্ন জনে উভতি ধরেছে ভূপেন বৰাক ভবেশ কলিতায় কলে নির্বাচনের পূর্বে ভূপেন বৰা এখন সিনেমা বনাও আর সিনেমাখনের নাম দিয়ক পরাজিত নায়ক বলি পলিটিক্স জিরো হয়েছে অবশ্যই নিজাকে এখন প্রযোজক করব সেইখান চাম আমি সকলে পরাজিত নায়কের এখন সিনেমা বনাও বোলছবি এখন বনাও সিনেমাখনৰ নায়কো হওক সিনেমাখনৰ পৰিচালকো হওক যিহেতু ভূপেন বৰাৰ পৰাজয়ৰ ইতিহাস আছে এই ধৰণে ভূপেন বৰাক কটাক্ষ কৰিলে ভবেশ কলিতাই পৰাজিত নায়কৰ এখন চিনেমা বনাওক বোলছবি এখন বনাওক বুজি পাইছে নে পৰাজিত নায়কৰ এখন বোলছবি বনাওক কাৰণ তেওঁ দল শেষ কুৰুকুল ধ্বংস হ'ল কংগ্ৰেছ কুল চিনেমা কৰাই ভাল তেওঁ মই ভাবিছোঁ কাৰণ তেওঁ হিট হ'ব বুলি কৈছে না ইফালে মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাই কলে যে শিল্পত কোনো দল নাথাকে অগপ বিজেপি এনেকুৱা কোনো কথা নাথাকে রাজনীতি কিয় সিনেমাক লৈ এই প্রশ্ন জয়ন্ত মল্ল বৰুৱাৰ বিশেষকৈ সিনেমার বা কথা ছবির এই ব্যবস্থাটোৰ লগত রাজনীতি সংযোগ কৰিব নাপায় আজিকালি অসমৰ মানুহৰ এটা মানে কিছুমান পলিটিচিয়ানৰ এটা বেয়া টেষ্ট হৈ গৈছে যে তেওঁলোকে সিনেমা অসমৰ কলা শিল্প এইবিলাককো ৰাজনীতিৰ লগত জড়িত কৰি পেলায় আনহাতে মন্ত্ৰী ৰঞ্জিত কুমাৰ দাসেও কলে যে মই ৰাঘব চালো চিনেমাক লৈ কিহৰ ৰাজনীতি ভূপেন বৰাৰ ভূপেন বৰায়ো চিনেমা বনাক বুলি ৰঞ্জিত দাসৰ মন্তব্য এটো চিনেমা বনাব পৰা কেপাচিটি থাকিব লাগিব অভিনয় করার ক্যাপাসিটি থাকিব লাগিব তেওঁটো যেহেতু এক কোটি মানুষ যদি চাব তেতিয়া কেইখনমান দেখুন সিনেমা বনালে ভাল বিজেপির এগেনস্টে কেইখনমান সিনেমা বনালে হল না ভূত নুষ্টুত মিছা কথা কৈ পেলাই এক কোটি মানুষ চাই পেলাই আনন্দ লভি থাকক ইফালে বিজেপি সাংসদ পবিত্ৰ মাৰ্ঘেৰিটার মন্তব্য যে ভূপেন বৰাই এতিয়া রাঘবক লৈ কবিতা লিখিব প্রথমে মিটিং এখনত দেড়শমান মানুষ গোটাই লোক আর তারপর সিনেমা কথা কক বলে মন্তব্য করলে পবিত্র মার্ঘেরিটায় ভূপেন বৰাৰ প্রতি চলচ্চিত্র গান নাটক ইত্যাদি যেতিয়া রাজনীতির মেপ্রেসলে আনিছে তেওঁলোকৰ নিকৃষ্ট মানসিকতা তেওঁলোকে তাত পরিচয় দাঙি ধরেছে প্রথমে তেওঁ সভালৈ দেড়শ মানুষ গোটাই লোক তারপর এক কোটি মানুষের কথা কব নিজের ভরি তলত মাতি নাই ঘরে ঘরে গিয়ে কাবক কাকুতি করার পিছতে সভা দুশো মানুষ নহয় যে সভা আপনাদের দেড়শো মানুষ দেখে লগত গাড়ি যাওয়া মানুষ এশজন থাকে ইফালে সিনেমা সন্দৰ্ভত যি বিতর্ক চলিছে ইয়াৰ উপৰিও চিনেমাৰ এই বিতর্ক বা চিনেমাক লৈ চলা চৰ্চাৰ উপৰিও চেনেল বয়কট সন্দৰ্ভতো ৰাজ্যত এতিয়া সৰব চৰ্চা চলা দেখা গৈছে আৰু ইয়াৰ মাজতে বিজেপিৰ বিভিন্নজনে মন্তব্য কৰিছে এই সন্দৰ্ভত আলোচনা হৈছে যে দুটা চেনেলে দুটা টিভি চেনেলে মুখ্যমন্ত্ৰীৰ বুলেট প্ৰুফ জেকেটৰ দৰে নিজকে ব্যৱহাৰ কৰি আছে আৰু বিৰোধী সত্তাটোক তেওঁলোকে তুচ্ছতাচিল্য ইটিকিং আৰু উপলুঙা কৰি আছে চৰকাৰখনৰ অপকৰ্ম ভ্ৰষ্টাচাৰ দুৰ্নীতিবিলাক ঢাক দিবৰ কাৰণে তেওঁলোকে অহৰহ অনায়াসে প্ৰচেষ্টা কৰি আছে সেই কথাবিলাক অসমৰ ৰাইজে সহজভাৱে লোৱা নাই আৰু সেইকাৰণে আমি বিৰোধী দলৰ পোন্ধৰটা দলৰ প্ৰতিগৰাকী নেতাই আমাৰ ছাব্বিছ তাৰিখৰ সভাত কৈছিলে যে এই দুটাৰ চেনেলক আমি বয়কট কৰিব লাগে
আসলতে বিরোধী ইন্ডিয়া মঞ্চ আই এন ডি আই এ বিরোধী এই মহাজোটে বহু কেইগৰাকী দেশত সাংবাদিকক বয়কট করার প্রসঙ্গৰ পিছত অসমত কংগ্রেসে চ্যানেল দুটা বয়কট করার পিছতেই দেখা গৈছে খুব চর্চা চলিছে আর এই সন্দৰ্ভত বিভিন্নজনে দিছে প্রতিক্রিয়া।